তো দেখো, সকাল সকাল কর্তামশাই কাজে লেগে পড়েছে। আজকে দীপ কিন্তু সব কাটা কুটি, মানে আলু কাটা, পেঁয়াজ কাটা, রসুন, আদা সব কিন্তু ওই করেছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বিজয়ার দিন। তো সেই জন্য দীপই কিন্তু সবকিছু কাটাকুটি, ধোয়া ধুই সব কিন্তু মানে বর্মশাই করেছে, ওই একা হাতে করেছে। আর এখানে দেখো, মানে আলু তো কাটা হয়ে গেছে, আর এখানে দেখো ও পেঁয়াজ কাটছে, ঠিক আছে? তো পেঁয়াজটা কেটে নেবে, মানে আদা রসুন যেগুলো মাংসের জন্য যেগুলো হয় কাটাকুটি হয় ও সব করে নিচ্ছে। আর এদিকে মাও চলে এসছে, মাও কিন্তু রান্না বান্না সব চাপিয়ে দিয়েছে, অলরেডি দেখতেই পাচ্ছ সকাল সকাল। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হলো মানে রান্নার দিন, মানে বিজয়ার দিন। তো সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ইউটিউবার বন্ধু, সকল ভিউয়ারদের বিজয়ের অনেক অনেক শুভকামনা রইল। তো আজকে শুভ বিজয়, মা চলে যাওয়ার দিন, মানে চলে যাওয়ার দিন, কিন্তু আজকে কিন্তু আমাদের এখানে ঠাকুর বিসর্জন হবে না। তো যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে ঠাকুর বিসর্জন হবে না, কালকেও কোথাও হবে না। এখানে আমাদের মানে পাড়ার যে পুজো, আমি জানি না অন্য কোথাও কি থাকবে, জানি না, তবে এখানে আরও দুদিন আমার পুজো থাকবে, ঠিক আছে? তো সেটা ভেবে একটু আনন্দ লাগছে যে আরও দুদিন এক্সট্রা পেলাম। আর যেহেতু আজকে বিজয়া, তো দিদি জয়াবু সবাই আসবে, বিজয়ার তো একটু বিজয়া মুখ করতে হবে, তাই না? মিষ্টি মাংস অনেক কিছু। তো এখানে মাও চলে এসছে, মা রান্নাবান্না চালু করে দিয়েছে, দিদিরা সবাই আসবে। আর আজকে সমস্ত বেশিরভাগ কাজকর্ম আমার বর্মশাই করেছে। আর এই যে মা চলে এসছে, রান্না বান্না করছে। এই যে তোমার সবাইকে শুভ বিজয় বলে দাও। শুভ বিজয়া, সবাই ভালো থাকো, সামনের বছর আবার মা আসবে, আর মজা হবে। আর মা এখন এই যে, এই দেখো আলু ভেজে তুললো। আর আজকে কী কী মেনু হবে বলে দিই, আজকে হবে জানি না আলু ভাজা হবে কিনা, সবাই পটল ভাজা হবে, চাটনি হবে, মুরগি মাংস, খাসি মাংস, দই, মিষ্টি, পাঁপড়, আর কি মা আর মনে নেই আমার, আর কি কোল্ড ড্রিঙ্কস আছে। আমার দিদি বলছে আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবো, ঠিক আছে? আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, এরাই মানে দীপ বেশি খায় কোল্ড ড্রিঙ্কস, আর মা খায়, দিদি খায়, আমি তো সেটাই বলছি মায়ের কাছে কোল্ড ড্রিঙ্কস। শুভ বিজয়ার সুপ্রীতি শুভেচ্ছা, ভালো থাকুন। আমাকে প্রণাম করবি না, আমাকে প্রণাম করবি না, আমাকে প্রণাম করবি না তুই, দেখি একদম বস জামাই, আমার জামাই কলাকুলি কলাকুলি, প্রীতি শুভেচ্ছা, কে বন্ধু রে, হাত বন্ধু সরকার, আমার বন্ধু, আমার বন্ধু, বসো পরে আসো, মাছ না পরে আসো, আমাদের পূজা করবে তাহলে, দেখে না কি আছে মন্ত্রণ সব করতে জানি তো বন্ধু বিজয় করতে এসেছিল, ও তো এসে মিষ্টি দিয়ে কিছু খেলো না, চলে যাচ্ছে বাইক নিয়ে। তো তো প্রায় চলেই গেল বলতে গেলে। এবার দেখো এখানে একটু মাংস, কষা মাংস, মানে মা রান্না করছে এটা মুরগির মাংস, ঠিক আছে? তো দীপ আর বাচ্চারা বললো কষা মাংস একটু দাও, তো ওরা মানে খাবে, তো সেই জন্য একটু কষা মাংস তুলে দিচ্ছি, অল্প করেই তুলেছি, বেশি দিইনি, 4-5 পিসই দিয়েছি। আর এখানে দেখো আমার কিন্তু মুরগির মাংস পুরো রেডি, মানে মাই রান্না করছে, মুরগির মাংস পুরো রেডি একদম। আর এদিকে খাসি মাংস তুলবে, আর এদিকে দেখো মোটামুটি তিনজনে মিলে এই দেখো মাংস আর মুড়ি নিয়ে বসে পড়েছে। মাংস হলেই মোটামুটি মাংস মুড়ি চা চাই আর চাই, ঠিক আছে? তো সেই জন্য ওরা তিনজনে খেয়ে নিচ্ছে। ক্যামেরা অন চলে আসছে, বলো আজ মাংস খাবে না সেই জন্য শুয়ে আছে, সাজুগুজু করে আসছে, গেলাম
সময় কি আসার টাইম কাল থেকে বলছে রাজা নিয়ে খবর 10টা 10:30টা এখন বাজার কোথা তো দেখতেই পেলে দিদি চলে এসেছে দিদি আর দিদির ছেলে মানে রোহন চলে এসেছে জায়গু এখনো আসেনি জায়গু একটু মানে পরে আসবে মানে বেলার দিকে আসবে ওই 12:30টা 1টা নাগাদ আসবে ঠিক আছে আর দিদিরা আগে চলে এসেছে আর এখানে দিদি আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছি তাই না দিদি কেমন ভাবে দেখাচ্ছে দেখো এই যে মজা করছে দীপের সাথে তো যাই হোক আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি আর এই পুজোর সময় ছাড়া অন্য কোনো সময় তো এইভাবে আড্ডা দেওয়া যায় না তাই না এই পুজোর সময় এই 5টা 4-5টা দিন খুবই আনন্দ সহকারে কাটে মানে প্রতি বছরই যেন আমরা এইভাবেই আনন্দ করতে পারি এটাই মানে জানানোর বিষয় আর কিছুই নয় এদিকে দেখো আমার বর আর রোহন দুজনে মিলে বেডে শুয়ে আছে ঠিক আছে ঠিক আছে আর বাচ্চারা স্নান করছে এখানে এখানে মাইক চলছে মানে কি বলবো প্রচুর মানে প্রবলেম তো বেশি কথা বলা যাবে না আর দিদির কিছু ফটো শ্যুট করিয়ে দিলাম ঠিক আছে বলছে আমার কিছু কিছু ফটো শ্যুট করিয়ে দিলাম এখনো খাবে ঠিক আছে মানে খাবে ব্রেকফাস্ট করবে দেখি তো দেখো এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না আর এখানে খেতে দিয়ে দিয়েছি অলরেডি এখন কটা বাজে বলো তো প্রায় 1টা বাজে ঠিক আছে দুপুর 1টা বাজে আর এখানে বাচ্চারা নিচে বসে গেছে বাচ্চাদেরও খেতে দিয়ে দিচ্ছি আর এদিকে ওদের একটু আর বাচ্চারা তো খাসি মাংস খাবে না ওরা মুরগিই খাবে আর এদিকে দই মিষ্টি এগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ এত ঠান্ডা জিনিস বাচ্চাকে দেওয়া যাবে না সেই জন্য আগে থেকে বের করে রাখলাম তো আর এদিকে তোমার মানে জায়গু তারপরে হচ্ছে দীপ রোহন এদিকে টেবিলেই দিয়ে দিয়েছি আমরা এখনও খেতে বসিনি এরা একটু মানে খেয়ে নিলে বাচ্চারা খেয়ে নিলে তারপর আমরা খেতে বসবো তো দীপ এখন মোটামুটি খাচ্ছে খাসি মাংস জমিয়ে খাচ্ছে ঠিক আছে তিনজনে মিলেই খাচ্ছে আর এদিকে মোটামুটি খাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে আর কিছু মানুষ ঘুমোচ্ছে আর কিছু মানুষ জেগে আছে যারা জেগে আছে মা দিদিকে দেবো এখন কোল্ড ড্রিঙ্কস তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা মোটামুটি গ্লাসে গড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একদম দারুণ দারুণ কোল্ড ড্রিঙ্কস যদিও বা আমি কোল্ড ড্রিঙ্কস খাই না ঠিক আছে তো ওদেরকে দেবো তো দেখো দু গ্লাস দিয়ে দিচ্ছি মাকে দিয়ে দিলাম আর এখন দেবো দিদিকে আর ওরা এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বলতে বাচ্চারা ঘুমোচ্ছে রোহন ঘুমোচ্ছে জায়গা ঘুমাচ্ছে আর দিদিকে দিয়ে দিলাম আর এদিকে দেখো দই নিয়ে যাচ্ছে এই যে দই 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 কে খাবে বলো তো এই যে দই খাওয়ার লোক বুঝতেই পারছো আমার বর মহাশয় এখন দই খাচ্ছে আর এখন বাজে সন্ধে 6টা আমরা বেরিয়ে পড়েছি সামনেই যে পুজো মণ্ডপ আছে আমাদের পাড়ার পুজোতে একটু যাব কারণ দিদিরা বেরিয়েই যাবে আমরা চল একটু ঘুরে আসে এইখান থেকে আর দূরে কোথাও গেলাম না এইখানেই কাছাকাছি বলেছিল দূরে অনেক দূরে ঠাকুর দেখার জন্য কিন্তু আমি গেলাম না আমার শরীরটা সত্যি কথা সেদিন ভালো ছিল না তো সেই জন্য আমি দূরে মেসেদা যাওয়ার প্ল্যান হচ্ছিল মেসেদা তমলুক এগুলো ঠাকুর দেখার প্ল্যান হচ্ছিল কিন্তু মানে ক্যান্সেল করে দিলাম যাই হোক তো এখন যাচ্ছি পাড়ার পুজোতে এখানে প্রচুর জোর জোর মাইক চলছে সেই জন্য আর ভয়েস দিলাম না মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না মানে আমি আবার মানে ভয়েস ওভার করছি তো এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়ছি দিদিরা ঠাকুর মানে দেখে নিয়েছে জাস্ট একটু ঘুরে টুরে ওরা মানে বাড়ি চলে যাবে ঠিক আছে তো সবাই মিলে বেরিয়ে পড়ছে আজকে যেহেতু দশমী তো সেহেতু কিন্তু একটু ভিড়টা অন্যান্য দিনের তুলনায় একটু কম ছিল তো কম থাকার দরুন একটু ভালোই মানে সুবিধে হয়েছে বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়াটা খুব মানে প্রবলেম আর কি বলবো আর তো ভিড় হলে কী হয় না বাচ্চা নিয়ে আসাটা সত্যি মানে খুব সমস্যা হয় তো যাই হোক তো এখানে বাচ্চা নিয়ে সবাই চলেই এসছি আর একটু ভিড়টাও কম আছে আর এখানে দেখো এই ফাউন্টেনটা দেখিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে কালারিংও করেছে বিভিন্ন কালার লাইটিং আছে তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর গতদিনও মোটামুটি বাচ্চারা ওই গাড়ি চড়েছিল আজকেও বায়না করছে গাড়ি চড়ার জন্য কিছু করার নেই বাচ্চারা অন্যান্য বাচ্চাকে দেখছে আর বাচ্চারাও বায়না করছে তো সেই জন্য মানে গাড়ি তো চড়াতেই হবে কোনো কিছু মানে বাধা নিষেধ আজকে মানবে না তো সেই জন্য এখনও মেসবাবুকে ধরেছে ঠিক আছে মানে আমার জায়গুকে ধরেছে যে এই দেখো এই দেখো কেউ নেই আছে আজ কেউ চড়ছে না শুধু ওরা দুজনেই আছে দেখো কেউ নেই আর এখানে তো গাড়ি চড়া ওদের কমপ্লিট হয়ে গেছে এই যে চলে এসেছি আবার তো কিছু একটু খাবো আমি কিছু খাবো না তো ওরা এখন বলছে ফুচকা খাবে তো সেই জন্য ওরা ফুচকা খাচ্ছে মানে ওরা বলতে বাচ্চারা দ্বীপ আর যায় ওই চারজনে মিলেই ফুচকা খাচ্ছে আমাকে বলেছিলো আমি বাট আমি খেলাম না আমার এমনি শরীর ভালো না আর আমি সেই জন্য আর ফুচকা টুচকা খেলাম না তো এমনিতেই বাবা ওই টক জল দেখলেই ভয় লাগে আমার এমনি অ্যাসিডিটির সমস্যা আছে সেই জন্য আমি আর কোনো রিস্ক নিলাম না আর আমি এই ফুচকা নিয়েছি আমি কিন্তু খাচ্ছি না বাচ্চাকে খাওয়ানোর জন্য নিয়েছি ঠিক আছে কারণ একা একা ওরা খেতে পারবে না সেরকম ভালো করে সেই জন্য আমি নিলাম ওদেরকে খাইয়ে দিচ্ছি
তো তিনি ওদেরকে টকজল দিইনি, বাচ্চাদের টকজল দিইনি, এমনি প্লেন ফুচকা দিয়েছি। আর দীপ তো মোটামুটি একাই খেয়ে যাচ্ছে ফুচকা, দেখো ওই মোটামুটি ফুচকা খোর যাকে বলে। আর এখানে এই যে আমাদের মূল মঞ্চ যেটা অনুষ্ঠানে এখানে প্রোগ্রাম হচ্ছে, তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এবার ঢুকে যাবো কোথায়, আর আসল জায়গায় ঢুকে যাবো, মেয়েদের জায়গায় যেখানে সংসারে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। তো সেইখানে ঢুকে গেছি, আর এখানে দেখো কাপগুলো দেখছি, কয়েকদিন ধরে দীপকে বলছি আমাকে কটা কাপ কিনে দাও তো, ঠিক আছে। তো সেই জন্য সবসময় বাড়িতে কাঁচের কাপগুলো আছে, ওইগুলো না সবসময় রাফ ইউজ করা যায় না, ঠিক আছে। বাড়িতে কোনো ভালো গেস্ট এলে ঠিক আছে, এমনি বাড়িতে অনেক কাজকর্ম হয় তো সেখানে মিস্ত্রি লাগে, তাদেরকে মানে অত কাঁচের কাপ বের করানো যায় না। সেই জন্য ভাবলাম যে কিছু কাপ নেব, এমনি নর্মাল কাপই নেব, তো সেই জন্য এসেছিলাম। তো আর কি বলতো, এই বাড়ির পুরুষদের নিয়ে মানে কখনো মার্কেটিং করা যাবে না, ঠিক আছে। ওদেরকে যদি কোনো কিছু বলে বলবে এটার দাম বেশি আমি অন্য জায়গা থেকে কিনে দেবো, ওটার দাম বেশি আমি অন্য জায়গা থেকে কিনে দেবো, মানে বাড়ির পুরুষকে নিয়ে বেরোনো যাবে না, বিশেষ করে এই কেনাকাটার মানে ক্ষেত্রে। যদিও বা কাপ কিন্তু আমাকে দীপি পরে কিনে এনে দিয়েছিল, ঠিক আছে। তা যাই হোক, এখানে কাপ দেখছি, আর আমি আর দিদি মানে দুজনে মিলে দেখছি, ঠিক আছে। আর ওরা তো মানে ছেলেরা সব দাঁড়িয়ে আছে পেছনে, ওরা তো তোমরা কি নেবে নিয়ে নাও, তো সেই জন্য আমরা দেখছি প্রচুর জিনিস মনে হচ্ছে সব নিয়ে নিই, তো পুরো মেলা ঘুরছি। আর শোনো, তিনি সেই বরাবরের মতো সেই দোকানে হাজির হয়ে গেছে ওইগুলো কেনার জন্য, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ, প্রত্যেক দিন আসে আর এইগুলো দেখে, ও এইগুলো আমাকে সব কিনে দাও, সব কিনে দাও। তো এই যে এসছে, এই যে প্লেন নিচ্ছে, এটা প্লেনটা নিচ্ছে শোনোর জন্য। আর এখানে মানে তিন্নির জন্য দেখছি যে তিন্নির জন্য কি নেওয়া যায় আমি খুঁজছি। ও আবার বলছিল প্লেন নেবে বলে, আমি বলছি না প্লেন আর নেবো না, অন্য একটা কিছু নেবো। তো সেই জন্য দেখছি একটা পছন্দ হয়েছে, মুরগি। দীপকে বললাম মুরগিটা নিয়ে না, এটা খুব ভালো লাগছে দেখতে, তো সেই জন্য এই মুরগিটা নিলাম। সমাধি কিন্তু এই মুরগিটাকে দেখে বলেছিল খুব ভালো হয়েছে, আমি যে শর্ট ভিডিও দিয়েছিলাম তো সমাধি বলছিল যে মুরগিটা খুব সুন্দর, সত্যি মুরগিটা খুব সুন্দর, যেই দেখে সবাই বলে। তো যাই হোক, তিন্নিকে মুরগি কিনে দিলাম, খুব খুশি হয়ে গেল। আর এখানে মোটামুটি কি বলবো, বাড়ি চলে এসেছি। আর বাড়ি, এই যে মিষ্টি দেখতে পাচ্ছ, মিষ্টি মাংস অনেক কিছু, এগুলো কিন্তু দিদিকে দিচ্ছি, দিদি বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। কারণ মিষ্টি অনেক বেশি আছে, এত মিষ্টি খাওয়া আর কেউ নেই। আর বিজয়াতে তো মিষ্টি মানে মুখ করতেই হবে, ওরা সকালে খুব একটা মিষ্টি খায়নি ওরা, তো সেই জন্য আমি দিয়ে দিলাম, বাড়ি নিয়ে চলে যাবে। আর খাসি মাংস মুরগি মাংস সব দিয়ে দিয়েছি, বা কিছুটা দীপের জন্য রেখেছি, আমি তো খাবো না, আর বাকিটা মানে দিদিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওদের আর বাড়িতে গিয়ে রান্নাবান্না কিছু করতে হবে না, এগুলোই মোটামুটি ওদের খাওয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই দেখো, এটা খাসি মাংস দিয়েছি, আগে যেটা টিফিন কেটে দিয়েছি ওটা কিন্তু মুরগির মাংস ছিল, ঠিক আছে। খাসি মাংস অল্প ছিল একটু বেছে, দীপের জন্য একটু রেখেছি, আর দিদিকে দিয়ে দিয়েছি, তো ওদের হয়ে যাবে। মানে দিদি খাসি মাংস খায় না, রোহন আর জায়গা দুজনে মিলেই খায় খাসি মাংস, তো ওদের দুজনের হয়ে যাবে। বাকি মুরগি মাংস দিদি খাবে, মুরগি মাংস তো একা খেতে পারবো না, সবাই মিলে ওরা খাবে মুরগির মাংস, তো সেই জন্য একটু বেশি করেই দেওয়া হয়েছে। তো ওরা নিয়ে যাবে বলে একটু বেশি করেই আনা হয়েছিল, কারণ আবার রাত্রিবেলা গিয়ে রান্না করবে খুব সমস্যা, তো সেই জন্যই দিয়ে দিলাম একদম খাওয়ার, ওরা বাড়িতে খেয়ে নেবে। আর এখানে দেখো দীপবাবু এখন দেখছে মোবাইল, আর ওরা মানে বেরিয়ে চলে যাবে, এখন কটা বাজে বলতো, মানে 7:30-8 বাজে এরকম হবে, ঠিক আছে। তো ওরা বেরিয়ে চলে যাবে, তো সেই জন্য দেখো তিনি আর মুরগিটা ছাড়ছেই না, ওকে যেই মুরগি কিনে দিয়েছি মুরগি নিয়েই ও ব্যস্ত। এই দেখো জামাইবাবু মাকে প্রণাম করছে, বিজয়ার প্রণাম সাজছে, যাই হোক বাড়ি চলে যাবে, সেই জন্য প্রণাম করছে। আর এখানে দেখো ওদেরকে মা এগিয়ে তুলতে যাচ্ছে, তো সেই জন্য ওরা বেরিয়ে গেল। তো চলো, ব্লগটা আজকে এখানে এন্ড করছি, অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিওটি, তাতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।